আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। স্বাস্থ্যই সম্পদ, সুস্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো কাজ করে চলেছে নিউ ব্যারাকপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রের ১ এবং ১৯ নম্বর ওয়ার্ড উপস্বাস্থ্য কেন্দ্রের ২। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার একমাত্র নিউ ব্যারাকপুর পৌরসভা কয়া প্রকল্প ছাড়াও উপস্বাস্থ্য কেন্দ্রে ১ ও ২ প্রথম ও চতুর্থ স্থান সুয়াসিনী অধিকারী বিশেষ সম্মান পেয়ে শহর তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে। পৌরসভার চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা তাদের নিরলস পরিশ্রম এবং পৌরসভার বিরাট সাফল্য। সাফল্যের কৃতিত্ব স্বীকৃতি দিতে নিউ ব্যারাকপুর পৌরসভা বুধবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সুয়াহিনী কৃষ্টি প্রেক্ষিগৃহে। মোহিতি আর সারাম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহাকে সংবর্ধনা করা হয়। সম্মান স্মারক পুষ্পস্তবক উত্তরে পড়িয়ে সংবর্ধিত করেন পৌরসভার স্বাস্থ্য অধিকর্তা ডক্টর শঙ্কর সিংহ রায়। এরপরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড এবং ১৯ নম্বর ওয়ার্ডের দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে সকল কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌরসভার পৌর দলনেতা ডক্টর পঙ্কজ কুমার অধিকারী, ডক্টর সুরুচিতি রুদ্র দত্ত, ডক্টর সুব্রত ঘোষ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী, পৌরসভার পৌর প্রতিনিধি ঋষিকেশ রায়, মনোজ সরকার, সুদীপ ঘোষ, তৃপ্তি মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বলেন, ক্রিয়া প্রকল্পের পৌরসভা দুটি উপস্বাস্থ্যকেন্দ্র প্রথম ও চতুর্থ স্থান অধিকার করেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পৌরসভার খুব ভালো কাজ করেছেন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক থেকে নার্স স্বাস্থ্যকর্মীরা। প্রথম পুরস্কার ২ লক্ষ টাকা এবং চতুর্থ পুরস্কার ৫০,০০০ টাকা পেয়েছেন পৌরসভা। পাশাপাশি পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা আমাকে সংবর্ধনা দিলেন, খুব ভালো লাগছে, সংবর্ধিত হয়ে ভালো কাজ করেছেন, সম্মান পেলে সকলেরই ভালো লাগে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমার নাম সঞ্জয় মন্ডল। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? আমার ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি। লক্ষ্মী পান্ডার। কি নাম আপনার? মুক্তি চৌধুরী। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? ১৮ নম্বর। আমরা প্রথম হতে পারি না এবং আমাদের প্রত্যেকের সাথে সাথে আমাদের পৌর প্রধান সরকার দেখেছিল যে এক নম্বর হতেই হবে এবং সেটা এখন বাস্তবে সেই এক নম্বর এবং চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের দুটো ইউপিএসসি। তার জন্য আরো একবার জোরে সবার কিন্তু এই দুজন কঠোর পরিশ্রম করেছে এবং ভূমিকা বলতে কি, এটা তো একটা টিম এফোর্ট, একটা টিম এফোর্ট, সবাই মিলে মিলে আমরা কাজ করেছি। এখন অ্যাকচুয়ালি কাজের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা তো আছে কিন্তু কায়াকল্প অ্যাওয়ার্ড পেতে গেলে কতগুলো এক্সট্রা ক্রাইটেরিয়া আছে যেগুলো শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মী দিয়ে হবে না। সেই সমস্ত কাজগুলো আমাদের করার ব্যবস্থা করে দিয়েছেন হচ্ছে আমাদের পৌরপ্রধান কাউন্সিলর সুদীপ ঘোষ এবং হচ্ছে আমাদের মনোজ সরকার ওই কাউন্সিলর। এরা এমনগুলো কাজগুলো করেছেন, কন্ট্রাক্টর, পৌরসভার যারা ইঞ্জিনিয়ার এবং আমাদের স্যানিটারি ইন্সপেক্টর, এদের সবাইকে নিয়ে মিলিতভাবে আমাদের ওই কাজগুলো উদ্ধার করে দিয়েছিলেন। যেমন পেশেন্ট দেখার শেড, আলাদা টয়লেট, রং করা, ইন্ডিকেটর লাগানো, তারপরে আইসি ম্যাটেরিয়ালসগুলো লাগানো, তারপরে টয়লেটগুলো মেল ফিমেল আলাদা ভাগ করে দেওয়া, এইসব ব্যাপার, তারপরে আমাদের যে আবর্জনাগুলো যেগুলো জমে থাকতো সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা, জল যাতে না জমে সে ব্যবস্থা করা, এইগুলো এবং মিটিং হলটাকে সুসজ্জিত করা, এগুলো যে করার ব্যবস্থা করে দিয়েছিলেন, রাস্তা ইন্ডিকেটর দেওয়া, আলো লাগানো, এবার পেশেন্টদের সঙ্গে বসে যে তাদের কমিউনিকেশন করা, সেই সব জায়গাগুলো ওনারা ঠিক করে দিয়েছিলেন। এই সম্মিলিত এবং যারা বাইরে থেকে টিম এসেছিলেন তারা স্বাস্থ্যকর্মীদের ইন্টারভিউ নিয়েছেন, তারা আমাদের পেশেন্ট পার্টিদের সঙ্গে ইন্টারভিউ নিয়েছেন, তারা সব দিক দিয়ে পরিষেবা কোয়ালিটি এই সব দিক দিয়ে স্যাটিসফাইড হওয়ার পরেই কিন্তু আমরা কায়াকল্পের অ্যাওয়ার্ডটা পেয়েছি।
প্রথম পুরস্কার হবে 2 লাখ টাকা দেওয়া হয়েছে পৌরসভাকে দেওয়া হয়েছে এবং তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এটা খরচা করতে পারবেন আর চতুর্থ শ্রেণীর 50,000 টাকা ওরা পেয়েছে ইউপিএসসি 2 এবং আগামী দিনে আমরা আশা করছি যে ইউপিএসসি 2 টাও কিন্তু ভালো জায়গায় যাবে প্রথম হতে হতে পারবে এবং ইউপিএসসি 1 থেকে তারা এইটা বক্তব্য রেখেছেন যে আপনাদের যা এখানে পারফরমেন্স আছে এবং ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে আপনারা হচ্ছে এনকোয়াস ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যাসিওরেন্স যেটা স্ট্যান্ডার্ড সেটাকে আপনারা অ্যাভেল করতে পারেন এরকম অবস্থা তারা বলে গেছেন প্রশংসা করে গেছেন এর জন্য কৃতিত্ব হচ্ছে পৌর প্রধান এবং সমস্ত আমার স্বাস্থ্যকর্মী যারা আছে আমি শুধু একটা কর্মচারী হিসেবে এই কাজটা দেখভাল করে গেছি ডাক্তার শঙ্কর সিংহ রায় স্বাস্থ্য অধিকর্তা নবরেখ পৌরসভা গায়গল্প প্রকল্পে আমাদের স্বাস্থ্যকর্মী মেয়েরা যে খুব ভালো কাজ করেছে এবং আমাদের জেলার মধ্যে 1 নম্বর এবং 4 নম্বর দুটো জায়গা পেয়েছি ইউপিএসসি 1 এক পেয়েছি ইউপিএসসি 2 4 নম্বর জায়গা পেয়েছে আগামী দিন আমরা ওই 4-এ না আমরা 1-এ আসবো ঠিক আছে ভালো লাগছে সম্মান পেলে সবারই ভালো লাগে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার